কখনো শিশু নিগ্রহ, আবার কখনো শিশু পাচার চক্রের রমরমা, কখনো আবার মালদায় নাবালিকাকে নৃশংসভাবে খুন, বারবার সামনে আসছে একই অভিযোগ। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, দিকে দিকে একই পরিস্থিতি। আর কতদিন চলবে এই অবস্থা? কোথায় রয়েছে রাজ্যে শিশু এবং নারী নিরাপত্তা? রিপাবলিক বাংলা ক্লোজে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, একই সঙ্গে নারী নিরাপত্তা নিয়ে শাসক দলকে তোপ দাগলেন এই বিজেপি বিধায়ক। মালদায় কিশোরীকে গলা কেটে খুন, ইতিমধ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, তাঁরাও এসেছেন, শ্রীরূপা মিত্র দি রয়েছেন। দিদি, কি বলবেন, একের পর এক মালদায় ঘটনা, মানে গোটা বাংলার মানুষ জানতে চাইছে মালদায় হচ্ছেটা কি। মালদায় দেখুন প্রচুর মেয়ে, তারা আমরা দেখতে পাচ্ছি মিসিং হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন এজের মেয়ে, ছোট বড়, বিবাহিত। আজকেও জানতে পারলাম যে একজন বিবাহিত মহিলা তার 3-4 বাচ্চা সহ মিসিং। মানে এখানে মিসিং পার্সন স্কোয়াড বলে কিছু নেই। হ্যাঁ, আর পুলিশ এবং প্রশাসনিক ব্যবস্থাও হচ্ছে অত্যন্ত ইনসেনসিটিভ, যার জন্য এই মেয়েগুলোকে মানে খোঁজ করে রিকভার করা, রেস্কিউ করা, তার যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে খুবই, আমি যেটা বললাম, ইনসেনসিটিভ। তো এটা হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এলাকা হচ্ছে বর্ডার এলাকা, এবং এখানে সোর্স এরিয়া এটা, মানে হিউম্যান ট্রাফিকিং, তারপরে চাইল্ড লেবার, চাইল্ড স্লেভারি, বিড়ি ওয়ার্কার, চাইল্ড ওয়ার্কার, এগুলোর জন্য এটা একটা ডেন, মানে একটা একটা বড় সোর্স এরিয়া। তো এখান থেকে যখন মানে কীভাবে ওরা যাচ্ছে, কোথায় কে নিয়ে যাচ্ছে, কী চক্র অপারেট করছে, সেইটা যতক্ষণ না পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেট করে জানতে পারবেন, ততক্ষণ পর্যন্ত বলা সদিচ্ছা রয়েছে ইনভেস্টিগেশন করা একেবারেই নেই। সদিচ্ছা শুধু নয়, মানে পুলিশের যে ইনভেস্টিগেশনের যে ডিপার্টমেন্ট বা ফ্রেমওয়ার্ক, সেটা আমার মনে হয় মানে ভীষণভাবে কম্প্রোমাইজড। তার কারণ হচ্ছে এখানে যা পলিটিক্যাল প্রেশার থাকে, পুলিশের কোনো লিবার্টি নেই, ফ্রিডম নেই কাজ করার জন্য। আমার মনে হয় প্রচণ্ড প্রেশারে থাকেন এনারা। আজকে যে এই বাচ্চা মেয়েটি মারা গেল, সেদিনকেও আমাদের এখানে দুটো হাই ভোল্টেজ পলিটিক্যাল শো ছিল। ঠিক এই জায়গায় পরিবার বলছে যে পুলিশ বলছে আমরা মুখ্যমন্ত্রীর সুরক্ষা দেওয়ার জন্য কাজে ব্যস্ত রয়েছি। একজন নারী সুরক্ষা, একজন কিশোরীর সুরক্ষা নেই, আর সেখানে মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্য পুলিশ ব্যস্ত। একদমই তাই, মানে 29 থেকে শুরু করে পরিবারের লোকজন যেভাবে খোঁজাখুঁজি করেছেন, যেভাবে মানে সাধারণ মানুষ, পাবলিক অ্যাট লার্জ, তাদের কাছে পরিবার অ্যাপিল করেছে, সমস্ত জনপ্রতিনিধির কাছে অ্যাপিল করেছে যে আমার মেয়েটাকে আপনারা খুঁজে দিন, কিন্তু পুলিশ এত কম্প্রোমাইজ ছিলেন যে দুটো পলিটিক্যাল শো নিয়ে ওনারা এত ব্যস্ত। এবং খুব মানে দুঃখজনক এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ইংরেজ বাজার দিয়ে ওয়াক করে যাচ্ছেন, আমরা কিছু ছবি দেখেছি তার, তিনিও কিন্তু এই ব্যাপারটা নিয়ে, পুলিশ মন্ত্রী তিনি ব্যাপারটা খোঁজ করতে পারতেন, বা তার পরিবারের কাছে যেতে পারতেন, বা পুলিশকে ডাইরেকশন দিতে পারতেন, কিন্তু সেটার সুযোগ করে দেওয়া হয়নি। মানে এই যে একটা মেক বিলিভ ওয়ার্ল্ডের মধ্যে আমরা চলছি, এভাবে চলার জন্য যাদের পরিবারের ছেলেমেয়েরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত কি বলবো, ওই মেয়েটাকে যেভাবে হত্যা করা হলো, নৃশংস হত্যা, তো এরকম ঘটনা আকসার আমরা শুনতে পাই।